गोविंद बोल सुंदर गण आमी होलाम घाटेर घाटियाल माने माझी ताई शोनो तुम्हरा जदि एखान थेके जेते जाओ ताहले आमाके आगे दान दिए जेते हबे। शकीरा बोल आरे 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 ओ शमना गो आमरा तुम्हाके एखन दान देबो कि करे आमरा तो चलेछि मतुरार हाटे बिकी किने करते देखो एखनो तो किछु बिकी किनेई करते पारलाम ना तोमाय दान देबो केमन करि। गोविंद बोलछे आमी तो कथा शुनते चाई ना सुंदरी गाँ आगे आमाय दान दिए जेते हबे। ऐ जी शोनो दान जदि दिते ना पारो ओई जी माथार उपर जेगुलो आछे ओगुलो आमाय दाओ। शकीरा बोलछे आरे 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 ओगुलो तोमाके दिले आमरा बिकी किनि करबो कि दिए। गोविंद बोलछे आमी तो ता जानि ना आमाय आगे दान दिए जेते हबे। তাই গোবিন্দ আমার এক পা করে এগোচ্ছে আর সখীরা তত পিছচ্ছে। গোবিন্দ যত এগায় সখীরা তত পিছায়। সখীরা বলছে আরে 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 আও সামনা গো তুমি কি আমাদের ছবে নাকি আছি আছি छुयना नीलाज कानाई आम्रा पड़ेर नारी छुयना नीलाज कानाई आम्रा पड़ेर नारी पर पुरुषेर पवन परश पर पुरुषेर पवन परशे সচিলে স্নান করিও মোরা সচিলে স্নান করি পর পুরুষের পাবন পরশ সচিলে স্নান করিও মোরা সচিলে স্নান করি। এই যে সামনা গো তুমি কি আমাদের ছবে নাকি আর শোনো আমাদেরকে যদি ছুঁতে যাও আর আমাদের রাধা রানীকে যদি তুমি ছুঁতে যাও তোমাকে কিন্তু অনেক সাধনা করতে হবে সামনা গো। কি সাধনা জানো? এই যে সামনা গো শোনো আমাদের রাধারানীকে পরশ করতে হলে তোমাকে কি সাধনা করতে হবে? গিরি গিয়া যদি গৌরিয়া রাধন গিরি গিয়া যদি গৌরিয়া রাধন পান কর কনক ধুমে কাম সাগরে কামনা করহু বেনিবাদারিকা আশ্রমে কাম সাগরে কামনা করহু বেনিবাদারিকা আশ্রমে সরজ উপরাজে সহস্র সুন্দরী ব্রাহ্মণ করহ তোমার শক্তি আমাদের অঙ্গে দিতে কাম সাগরে কামনা কর হবে নিবদরিকাশ্রমে সরজ উপরাজে সহস্র সুন্দরী ব্রাহ্মণ কর হসার তবু হবে না তোমার শক্তি আমাদের রায় অঙ্গে দিতে হা। তুমি যতই সাধনা করো তোমাকে বেনিবাদরিকাশ্রমে গিয়ে সাধনা করতে হবে অনেক সাধন ভজন করে তবে আমাদের রাধারানীকে তুমি পাবে। তাই গোবিন্দ এমনভাবে সখীদের কাছে দান চাইছে আর ওদিকে সখীরা বলছে আরে আরে সামনা গো তুমি যে আমাদের কাছে দান চাইছো তোমাকে দানিটা বানিয়েছে কে শুনি? হ্যাঁ দেখতে ভালো না গায়ের রং কালো হ্যাঁ কে বলেছে তোমাকে দানি? গোবিন্দ বলছে এত বড় স্পর্ধা আমায় দেখতে ভালো না আমার গায়ের রং কালো? এই যে সুন্দরীগণ কালো বলে আমায় অবহেলা করো না হ্যাঁ কালোর কত গুণ আছে জানো? শুনে রাখো কালো কালো করো না গো ও গোয়ালার ঝি ।
আমি করব কে কালো কালো করোনা গো ও বোয়ালার ঝি বলছে এই যে সুন্দরী গান কালো বলে আমায় অবহেলা করো না জানো কালোর কত গুণ আছে আরো শুনে রাখো বলছি কালো সে নয়নের মনি সুনয়নী কালো সে নয়নের মনি সুনয়নী কটা চোখে দেখলে পরে কটা চোখে দেখলে পরে কালো কালো করোনা গো ও গোয়ালার ঝি আরো আছে শোনো কালো সে নয়নের মণি সুনয়নী কয় যাদের নয়নের মণি কালো তাদেরকে সুনয়নী বলা হয় কিন্তু ইহজত জগতে অনেকে আছে মা যাদের নয়নের মণি হয় কটা তাই গোবিন্দ আমার মানে সখীরা ফর্সা তো তাদেরকে উদ্দেশ্য করে বলছি কটা চোখে দেখলে পরে তাদেরকে বিড়াল চোখ বলে বলছে শোনো আরও আছে শুনে রাখো কালো তালে আদর করে ঘরে নিয়ে যা কটা তাল দেখলে পরে ও গোয়ালার ঝি গোবিন্দ বলছে এই যে কালো বলে আমায় অবহেলা করো না সখীরা বলছে আরে আরে এই যে সামনা গো তোমাকে আমরা যে কালো বলে অবহেলা করছি হ্যাঁ তাতে বুঝি তোমার মনে বড় দুঃখ লাগছে তা তোমাকে যে দানি বানিয়েছি তা তোমার কি কোনো গুণ আছে চোরের শিরোমণি কৃষ্ণ তুমি ঘরে ঘরে ননি চুরি করে খাও ছ নামে পুরুষ ধন্য পিতৃ নামে চ মধ্যম শ্বশুরের নামে যে বিলাই সে হলো অধম আর স্ত্রীর নামে যে বিলাই সে হলো অধম অধম পুরুষ ছ নামে পুরুষ ধন্য মানে পুরুষ যদি তার নিজের পরিচয়ে পরিচিত হয় তাহলে সেই পুরুষ হলো ধন্য পুরুষ পিতৃ নামে চ মধ্যম পিতার নামে পরিচিতি হলে সেই পুরুষকে বলা হয় মধ্যম পুরুষ যেমন ইহজগতে যদি কারোর একটু বেশি নাম থাকে আর তার যদি সন্তান থাকে কোনো এমএলএ হোক মন্ত্রী হোক আমরা বলি না যে অমুক মন্ত্রীর ছেলে মানে পিতার পরিচয়ে সন্তান পরিচিত তাহলে তাকে সেই পুরুষ হলো মধ্যম পুরুষ শ্বশুরের নামে যে বিলায় সে হলো অধম অধম পুরুষ অর্থাৎ অনেকে আছে যে যে অমুক ওই যে অমুকের জামাই যাচ্ছে ধরুন কোনো ডাক্তার সেই ডাক্তারের জামাই তাহলে বলবে যে অমুক ডাক্তারের জামাই যাচ্ছে তাহলে শ্বশুরের পরিচয়ে পরিচিতি পাচ্ছে সেই জামাই হলো অধম পুরুষ আর স্ত্রীর নামে যে পুরুষ বিলায় সে হলো অধম অধম পুরুষ তাই যে গোবিন্দ তোমাকে দানিটা করেছে কে কোনো গুণ নেই তোমাকে দানি করেছি বলছে এই যে শোনো শোনো বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে কোন গুণে
বিধি তোমার দানি করেছে, বল শ্যাম দানি করেছে কোন গুণে তিথি তোমায় দানি করেছে, কোন গুণে তিথি তোমায় দানি করেছে। এই যে গোবিন্দ, রূপ নেই দেখতে ভালো না, গায়ের রং কালো, তোমাকে দানিটা বানিয়েছে কে? গোবিন্দ বলছে, দেখো অমন ভোলে আমায় কষ্ট দিও না, প্রেমময়ী রাধারানী ছুটে এসেছে, সখী দেখ তোরা তো অনেকক্ষণ ধরে আমার বধূকে কষ্ট দিচ্ছি, দেখ চেয়ে আছে চাঁদ মুখখানি, আমার বধূকে আর কষ্ট দিস না, যে উদ্দেশ্যে আমি এসেছি সেই গোবিন্দ সেবা আমি দিয়ে যাব। তাই আজ রাধারানী আমার সখীদেরকে ডেকে বলছে, সখী দে আমার পশরা থাকিয়ে এনে দে। তাই সখীদেরকে ডেকে ডেকে বলছে, অরে সখী দে দে পশরায়ানি, আমি যার লাগি বিকি স্বর্ণ